দায়িত্ব পাওয়ার পর প্রথমবার ধূপগুড়িতে এলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী। কার্যকারিণী বৈঠক করতে ধূপগুড়িতে এসেছিল বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী। বুধবার সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেসে কলকাতা থেকে ধূপগুড়িতে আসেন তিনি। রেল স্টেশনে তাকে স্বাগত জানান ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ধূপগুড়ির বিজেপি মহিলা মোর্চা নেত্রীরা। এরপর ধূপগুড়ি বাস টার্মিনাল সংলগ্ন একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয় কার্যকারিণী বৈঠক। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের মহিলা মোর্চার প্রতিনিধিরা। এদিন কার্যকারিণী বৈঠক শুরুর আগে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীকে বরণ করে নেন জেলা সভানেত্রী দীবা ভৌমিক। এদিন ছিলেন 32টি মণ্ডলের মণ্ডল সভানেত্রী। সমস্ত মহিলা কর্মীদের মধ্যে জারবেরা ফুল এবং তুলসী গাছ বিতরণ করা হয়। দিন মহিলা মোর্চার এই কার্যকারিণী বৈঠক দেখতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী। মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সাংগঠনিক বৈঠক করতে ধূপগুড়িতে এসেছি। রাখি বন্ধন উৎসব সম্পর্কে মহিলা কর্মীদের নির্দেশিকা দেওয়া হলো কিভাবে পালন করা হবে। পাশাপাশি 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসবে ঘরে ঘরে জাতীয় পতাকা পৌঁছে দেব আমরা এবং সব জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। রাস্তায় রাখি উৎসব পালন করা হবে। পুলিশ থেকে হকার, রিক্সা চালক, ভ্যান চালক সকলকে রাখি পরানো হবে। বিজেপি সারা বছর মানুষের পাশে থাকে, অন্যান্য পার্টিগুলো শুধু ভোটের রাজনীতি করে। বিজেপি একমাত্র পার্টি যারা সারা বছর মানুষের পাশে থাকে। এদিন ধূপগুড়িতে কার্যকারিণী বৈঠকের পর তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যান বলে জানা গেছে। দেখুন, কর্মসূচি সাংগঠনিক আমাদের যে মিটিং হয়, সাধারণত আমাদের পার্টিটা তৃণমূল পার্টি নয় যে ভোটের আগে 500 টাকা 200 টাকা দিয়ে ভোট কেনার পার্টি। আমাদের পার্টি সারা বছর এরকম কর্মসূচি চলে, মানুষের পাশে মানুষের সাথে থেকে কার্যকর্তারা আমরা কিভাবে আগামী দিনগুলো কি কাজ করব তার একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা ছিল। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে সেটা আমার কাছে রয়েছে। দেখুন, 1 বছর আগে 16 বছরের নাবালিকাকে রেপ করা হয়েছে এইখানে, অথচ তার কোনো বিচার হয়নি। 3 দিন বাদে তার বডিটা পাওয়া গেছে। এটা নিয়ে আমরা আগামী দিনে হাইকোর্টে মুভ করবো, কারণ পুলিশ কেন এটা নিয়ে কিছু করল না, এইটাই আমাদের বক্তব্য। পশ্চিমবঙ্গের এখন বর্তমান যে অবস্থাটা চলছে, প্রতিটি জায়গায় প্রতিটি ঘরে ঘরে মেয়েরা আজকে মানে সুরক্ষিত নয়। আজকে মন্ত্রী তার সমস্ত বান্ধবীদের বাড়িতে টাকা নিয়ে রেখে দিয়েছে জমিয়ে, আর এখানে মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ঘরের মেয়েরা যারা পিছিয়ে পড়ে গেছে, সেই সম্প্রদায়ের মানুষ আজকে রোজ রেগুলার বেসিসে তাদের খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের আগামী দিনের যে কার্যক্রম তাই নিয়েই মিটিং ছিল। নারীর প্রতিবাদ উনি ওনার মতন করে করেছেন, কিন্তু প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মহিলারা এতে আনন্দিত, কারণ ওই ধরনের একজন ভ্রষ্টাচারী মন্ত্রী, আমরা পশ্চিমবঙ্গের মন্ত্রী হিসেবে এতদিন তাকে মাথায় তুলে নিয়েছিলাম, সেটা আমাদের লজ্জা। মমতা ব্যানার্জির ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। উনি কেন এখনো করছেন না আমরা বুঝতে পারছি না। এটা তো পুরো চূড়া মাত্র মানে দুর্নীতির। আসল তো গভীর কোথায় রয়েছে? কালীঘাটের টালির চালাতেই রয়েছে, বাবুল সুপ্রিয়র গান ছিল। জলপাইগুড়ি জেলা সভায় আজকের সভায় উনি নেই, কারণ কালকে আমাদের কলকাতায় বিধানসভায় যারা এমএলএ তাদের মিটিং আছেন, উনি চলে গেছেন। যিনি আমাদের এমএলএ এখানকার উনি এসেছিলেন, উনি প্রথমেই বেরিয়ে গেছেন। আপনাদের কোনো কর্মসূচি জেলায় আগামী দিনে? হ্যাঁ, আমাদের আগামী দিনের মহিলা মোর্চার যে কর্মসূচি আছে, প্রথম হচ্ছে আমরা প্রতি ঘরে ঘরে পতাকা পৌঁছে দেবো। 75 বছর অমৃত মহোৎসব যেটা আমাদের হচ্ছে, কারণ হচ্ছে মানুষের দেশপ্রেমটা কমে গেছে। বর্ডার এলাকায় বাস করছি, সন্ত্রাসীর সঙ্গে বাস করছি, আমরা যে জেলায় বাস করি, যে দেশে বাস করি, তার প্রতি যদি আমাদের সেই ভালোবাসাটা না জন্মায়, তাহলে আগামী দিন আমরা দেশকে রক্ষা করতে পারবো না। তাই সব ঘরে আমরা তেরঙ্গা পৌঁছাবো। রাখি বন্ধনে প্রত্যেকটি মানুষ, পথচারী, হকার, পুলিশ স্টেশন যারা আমাদের রক্ষা করে, বিএসএফ ক্যাম্প, সেখানে আমরা রাখি পরাবো, মহিলা মোর্চার কার্যক্রম। আর তারপরে হচ্ছে আমাদের অঙ্গনওয়াড়ি নিয়ে পরবর্তী পদক্ষেপ থাকবে, কারণ শিশুদের অপুষ্টি, পুষ্টিকর খাদ্যের জন্য কেন্দ্রীয় সরকারের যে টাকা ঠিক মতন এখানে ব্যবহার হচ্ছে না। আশাকর্মী এবং অঙ্গনওয়াড়িরা যে টাকা মাইনে পাওয়ার কথা অন্যান্য রাজ্যে পায়, এই রাজ্যে পাচ্ছে না। এ নিয়ে আমাদের বিষয়ে এরপরের থেকে আন্দোলন শুরু হবে। আরটিও দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই-রিকশা এখন আপনার শহর ধূপগুড়িতে। টিসি নাম্বার প্রাপ্ত ই-ট্রন ও ইস্টার রিকশার বিপুল সম্ভার। আমাদের ই-রিকশার বৈশিষ্ট্য দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই-রিকশা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শ নগর, কালাকাটা রোড, ওয়ার্ড নাম্বার 7, ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601, 6294607196।